Dear students, Assalamu alaikum. You are welcome to the online class of Bornavala School and College. This English class is especially for the students of class 5. Dear students, how are you? I hope you are fine. I am also fine. Today I will discuss Unit 10. Unit 10 is Unit 10 is lesson 2 রয়েছে my home district. My home district বলতে কার home district বোঝানো হয়েছে আমরা যদি আমাদের বইটি নেই তাহলেই বুঝতে পারবো এখানে বলেছে মাই হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ আমার নিজ জেলা ডিস্ট্রিক্ট ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে জেলা আর মাই হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আমার নিজ জেলা এখানে কার নিজ জেলা বলা হয়েছে দেখো এখানে আমাদের ইউনিট 10 রয়েছে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট মামুনের নিজ জেলা সম্পর্কে পড়ো তাহলে নিশ্চয়ই মামুন একটি ছেলের নাম তার নিজের জেলা হচ্ছে কিশোর জেলা কি সেই সম্পর্কে আমরা পড়ব এখানে দেখো একটি ম্যাপ রয়েছে এখানে ম্যাপের মধ্যে দুটি ডিস্ট্রিক্ট চিহ্নিত করা রয়েছে একটি হচ্ছে ঢাকা একটি হচ্ছে কিশোরগঞ্জ তাহলে আমরা ম্যাপ দেখে নিশ্চয়ই বুঝতে পারলাম যে মামুনের যে হোম ডিস্ট্রিক্ট সেটি হয় কিশোর হবে ঢাকা হবে অথবা কিশোরগঞ্জ হবে যে কোনো একটি হবে তাহলে চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই এখানে দেখো কি রয়েছে My home district is Kishorganj. Itu agi amra bolechi Mamuner jela somporke porbo. Ekhon amra chole ashlam my home district mani my bolte ke Mamun. She Mamuner nij jela district mani hocche jela. She jela kothay? Jela ti hoy Kishorganj. It is about 145 kilometers from Dhaka. এটি ঢাকা থেকে অর্থাৎ এই কারণে এখানে দুটি ডিস্ট্রিক্ট কি করেছে চিহ্নিত করেছে দেখো এটি ঢাকা থেকে কত কিলোমিটার দূরে মনে করো এখানে এটা হচ্ছে পুরো বাংলাদেশের ম্যাপ এখানে কি রয়েছে এখানে হচ্ছে ডিস্ট্রিক্টটি ঢাকা ডিস্ট্রিক্ট এখান থেকে কিশোরগঞ্জ যেতে কতক্ষণ লাগবে অর্থাৎ কত কিলোমিটার দূরে 145 কিলোমিটার ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এটি হচ্ছে একটি জেলা সদর অর্থাৎ মামুন যেখানে থাকে তার যে ডিস্ট্রিক্টটি সেটা হচ্ছে জেলা সদর অর্থাৎ সে কিশোরগঞ্জ সদরেতেই থাকে দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস এখানে কি রয়েছে 8টি পৌরসভা রয়েছে এখানে রয়েছে 8টি পৌরসভা 13 উপজেলাস অ্যান্ড 108 ইউনিয়নস অ্যান্ড 745 ভিলেজেস দেখো এখানে 8টি কি রয়েছে পৌরসভা রয়েছে 13টি উপজেলা রয়েছে এবং 108টি ইউনিয়ন রয়েছে এবং 1745টি গ্রাম রয়েছে তার যে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এখানে কি কি রয়েছে আমরা সেটার বর্ণনাটা পেলাম দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ দ্য ওল্ড ল্যান্ডলর্ড নার্ন অ্যাজ বড়জা কিশোর প্রমাণিক আবার পড়ছি দেখো দ্য নেম কিশোরগঞ্জ comes from the name and old landlord known as Boroja Kishor Pramanik or Nanda Kishor Pramanik অর্থাৎ এই যে কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জ নামটি কি এসেছে একজন পুরাতন ভূস্বামী অর্থাৎ ভূমির মালিক তার নাম হচ্ছে বজ্রকিশোর প্রামাণিক এবং অথবা আরেকজনের নাম হচ্ছে নন্দকিশোর প্রামাণিক এই দুইজনের নাম অনুসারে এই কিশোরগঞ্জের নামটি এসেছে দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিস ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স এই কিশোরগঞ্জের যে পৌরসভাটি এটি 10 বর্গ কিলোমিটার নেক্সট দেখো দ্য রিভার মানে হচ্ছে নদী দ্য রিভার নরসুন্ধা ফ্লোস থ্রু দ্য টাউন এই কিশোরগঞ্জ টাউনের মধ্য দিয়ে শহরের মধ্য দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে সেই নদীটির নাম হচ্ছে নরসুন্ধা অর্থাৎ দ্য রিভার নরসুন্ধা ফ্লোস থ্রু দ্য টাউন টাউনের মধ্য দিয়ে রিভার নরসুন্ধা প্রবাহিত হয়েছে কিশোরগঞ্জ একটা পার্ট আমাদের চলে গেল এবার দেখো সেকেন্ড পার্টে কী রয়েছে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন কিশোরগঞ্জ হয়েছে একটি ছোট শহর বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট কিন্তু এটার আশেপাশে খুবই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে কী কী দেখো দ্য লার্জেস্ট ইট ফেয়ার গ্রাউন্ডস
called Sholakia Youth Ground, Youth Fair Ground and well-known government Gurudayal College are in the town. আবার পড়ছি দেখো, দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড, ঈদ ফেয়ার গ্রাউন্ড মানে হচ্ছে ঈদ ময়দান, অর্থাৎ সবচেয়েতে বৃহত্তম ঈদ ময়দান। তোমরা নিশ্চয়ই এটি জানো, কারণ সবচেয়েতে আমরা ঈদের সময় দেখি সবচেয়েতে বৃহত্তম ঈদের নামাজটি কোথায় পড়া হয়, এই শোলাকিয়া ঈদগাহ মাঠে অর্থাৎ ঈদ ময়দানে। আর সেটাও কোথায় অবস্থিত, এই কিশোরগঞ্জে অবস্থিত, সেটাই বোঝাতে যাচ্ছে। দেখো, দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড অর্থাৎ বৃহত্তম ঈদ ময়দান কোথায় কল্ড, সেটার নাম হচ্ছে শোলাকিয়া ঈদ ময়দান, সেটা হচ্ছে ওয়েল নন গভর্নমেন্ট, সেটা কোথায় অবস্থিত, এই কিশোরগঞ্জে। এবং ওয়েল নন গভর্নমেন্ট অর্থাৎ সরকারি খুব পরিচিত গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন, গুরুদয়াল সরকারি গুরুদয়াল কলেজটাতেও এখানে অবস্থিত। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে কী করতে যায়, ঈদের নামাজ পড়তে যায় জনগণ, পিপল। দ্য পাগলা মক্স ইজ অলসো ইন মাই ডিস্ট্রিক্ট, সে মামুন বলছে, সে যে পাঠক অর্থাৎ মামুন সে কী বলছে, দ্য পাগলা মক্স অর্থাৎ পাগলা মসজিদ নামে একটি কি বিখ্যাত মসজিদ, সেটাও তার এই ডিস্ট্রিক্টে অবস্থিত রয়েছে। আউটসাইড দ্য টাউন ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ইশাখা অ্যাট জঙ্গলবাড়ি, অর্থাৎ টাউনের বাইরে তুমি কী করতে পারবে, দুর্গ, ইশাখার দুর্গ জঙ্গলবাড়িতে, ইশাখার দুর্গে কী করতে পারবে, ভ্রমণ করতে পারবে। ফোর্ট মানে হচ্ছে দুর্গ, ইশাখা একটি জায়গার নাম, কোথায় ছিলাম ইশাখা, সেই দুর্গটার নাম, সেটা কোথায় অবস্থিত, জঙ্গলবাড়িতে, অর্থাৎ তুমি সেই টাউনের বাইরে কী করতে পারবে, ইশাখা দুর্গ ভ্রমণ করতে পারবে জঙ্গলবাড়িতে। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস অ্যাট এগারো সিন্দুর, তুমি আরও কী করতে পারবে, ইউ ক্যান অলসো সি, তুমি আরও দেখতে পারবে শাহ মোহাম্মদ মস অর্থাৎ শাহ মোহাম্মদ মসজিদ অ্যাট এগারো সিন্দুর, এগারো সিন্দুরতে, এগারো সিন্দুরে কী রয়েছে, শাহ মোহাম্মদ মসজিদ রয়েছে। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল, টেম্পল অফ চন্দ্রাবতী, দেখো আমি আবার পড়ছি, নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী রিভার এই কিশোরগঞ্জে একটি নদী রয়েছে, সেই নদীটির নাম হচ্ছে ফুলেশ্বরী নদী, সেই নদীরতে ইউ ক্যান সি শিব মন্দির, অর্থাৎ তুমি দেখতে পারবে শিবা টেম্পল অর্থাৎ শিব মন্দির, টেম্পল ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে মন্দির, এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, সেটি আমাদের কী করতে হবে, পড়তে হবে। শিব মন্দির রয়েছে কোথায়, চন্দ্রাবতী নামে শিব মন্দিরটি কোথায় রয়েছে, ফুলেশ্বরী নদীরতে তুমি কী করতে পারবে, দেখতে পারবে, ওখানেই রয়েছে। নেক্সট দেখো আমাদের পার্ট টুতে, এখানে আমরা কী করতে পারছি, দেখো কিছু লোকদের ছবি দেখতে পাচ্ছি এবং ওনারা কে আমরা সেই সম্পর্কে শিখবো। দেখো, কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল, কিশোরগঞ্জ ইজ অলসো হোম ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ হয় আরও অফ সাম ফেমাস, আরও বিখ্যাত ব্যক্তিত্ব সম্পন্ন লোকেদের কি নিজস্ব জেলা। দেখো কাদের কাদের, চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার ওয়াজ বর্ন হিয়ার, দেখো চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার ওয়াজ বর্ন হিয়ার, অর্থাৎ চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের, লিটারেচার ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে সাহিত্য, দ্য ফার্স্ট ওমেন পোয়েট অর্থাৎ মহিলা কবি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী এইখানে জন্মগ্রহণ করেছে, কোথায়, এই কিশোরগঞ্জে। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, দুইজন লেখক শিশু সাহিত্য অর্থাৎ লিটারেচার অর্থ সাহিত্য আমরা একটু আগেই জেনেছি, আর হচ্ছে চিলড্রেন মানে হচ্ছে শিশু, শিশু সাহিত্যের দুজন লেখক উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হিয়ার, শিশু সাহিত্যের দুইজন লেখক কে, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সুকুমার রয় চৌধুরীও এখানে জন্মগ্রহণ করেছে। দ্য গ্রেট পেন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, বিখ্যাত লেখক
বিখ্যাত লেখক জয়নুল আবেদিনও এখানে জন্মগ্রহণ করেছেন এখানে। নেক্সট দেখো কি বলেছে, সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিভ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ অলসো ফ্রম হিয়ার। আমরা আরেকটা ইম্পর্টেন্ট লাইন পড়লাম, দেখো সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ সৈয়দ নজরুল ইসলাম কী হয়, বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অ্যাক্টিং প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি, ফার্স্ট অ্যাক্টিং প্রথম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কী করেছে, এই কিশোরগঞ্জেই জন্মগ্রহণ করেছে। সো দেখো, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, তাই আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলাকে ভালোবাসি। এখানে দেখো তিনটি ব্যক্তির ছবি রয়েছে, এই প্রথম যে ব্যক্তিটি সে উনি হচ্ছেন অপেন্দ্র কিশোর রায়চৌধুরী, নেক্সট হচ্ছে জয়নুল আবেদিন, নেক্সট তারপর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। তাহলে আমরা মামুন হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে শিখতে পারলাম, তোমাদের এই মামুন হোম ডিস্ট্রিক্ট থেকে যেই নতুন ওয়ার্ড মিনিংগুলো রয়েছে, অর্থাৎ এই প্যাসেজটির মধ্যে সিন কম্প্রিহেনশনের মধ্যে যেই নতুন ওয়ার্ডগুলো রয়েছে তোমরা সেই ওয়ার্ড মিনিংগুলো শিখবে, তারই সাথে তোমরা আমাদের দেখো এখানে বিতে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলিও তোমরা পড়ে ফেলবে, তোমাদের ভাষার এইচডব্লিউ থাকবে এখানে পেজ নং 39 থেকে 39 বিতে যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা এইচডব্লিউ করে নিয়ে আসবে বলতে কি তোমরা করে রাখবে, আমরা যখন এইচডব্লিউ আবার জমা নিব তখন তোমরা সেগুলো দিবে। তাহলে ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।